এর জন্য বলে দেই আবু হানানকে যে তুমি যেগুলো কথা বলবা মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে, হুট করে একটা কথা বলে দেবা আর সেইটা জনগণের সে যে বিশ্বাস করে নেবে, সবাই তো মানুষ তো আম মানুষ, সবাই তো এই কোরআন হাদিসের বিষয় বোঝে না, এই জন্য যেগুলো কথা বলতে হবে কোরআন হাদিসের এটা ওজন নাইপে বলতে হবে। তো আবু তো আদনান যে সে আসে এখন লাইফে বলতেছে যে আমি অনেক জায়গা ঘুরেছি, কোনো মাদ্রাসা আমাকে ভর্তি হওয়ার কোনো সুযোগ দেয়নি, চান্স দেয়নি। ভর্তি হওয়ার জন্য কিছু রুলস থাকে, যেমন আমি মনে করেন দাওরা হাদিস শেষ করেছি কথার কথা, এখন আমি যে যদি কলেজে ভর্তি হতে চাই আমাকে কেউ ভর্তি করবে বলেন? কখনো ভর্তি করবে না, কারণ আমার দেখবে যে আমি ওয়ান থেকে এসএসসি পর্যন্ত পড়ছি কিনা অথবা আমার সার্টিফিকেট আছে কিনা, আগে স্কুলে গেলে আমার সার্টিফিকেট চাইবে, তোমার এসএসসি সার্টিফিকেট দেখাও অথবা জিএসসি সার্টিফিকেট দেখাও, এই সার্টিফিকেটের পর নির্ভর করে আমাকে ভর্তি করবে। তো আবু তো আদনান যে সে আসে এখন লাইফে বলতেছে যে আমি অনেক জায়গা ঘুরেছি, কোনো মাদ্রাসা আমাকে ভর্তি হওয়ার কোনো সুযোগ দেয়নি, চান্স দেয়নি। হ্যাঁ, তোমাকে কীভাবে চান্স দেবে? তুমি তো মাদ্রাসায় পড়োই নাই, তোমার কোনো সার্টিফিকেট নাই, তোমার সরবেকার সার্টিফিকেট নাই, এরপরে জালালাইন পড়ো নাই, মেশকাতের সার্টিফিকেট নাই, তোমাকে দাওরায় অপিট করে ভর্তি করে নেবে? এই যে কোনো রুলস আছে মাদ্রাসার, কোনো শিক্ষা প্রতিষ্ঠান রুলস আছে? কোথাও নাই। হ্যাঁ, এটা তো পাগলি বুদ্ধি। হ্যাঁ, তোমাকে যদি ওই সময় ভর্তি করে নিত তাহলে ইসলামের আরও অনেক ক্ষতি হইতো। সেটা কীভাবে আমি আপনাদেরকে বোঝাই দেই। দেখেন, সে তো জিনালে শিক্ষিত, সে দাওরার সার্টিফিকেট নাই, মাদ্রাসায় পড়ে নাই, তাইতে তার পাওয়ার এত। এখন উল্টো পাল্টা কথা বলে ফেলতেছে, একবার আল্লাহ কোরআনের সাথে কথা বলে, নবীর সাথে বিয়াদিমূলক কথা বলে। এখন তোমার যদি এই সার্টিফিকেট থাকতো তাহলে তুমি কী করতে? তোমার নামের আগে শায়েক লাগাই দিতে, মৌলানা মুফতি আলহাজ এমক তমক লাগাই দিয়ে তুমি তো একবার পুরোই দেশটারে মানে ওই বিভ্রান্তির ভিতরে ফেলে দিতে, ঠিক কিনা? তো আল্লাহ যাকে ভালোর জন্যই করে, আল্লাহ তালা তোমার হয়তো কপালে এলেম রাখে নাই, এই জন্য আল্লাহ তালা তোমাকে ওইরকম ভর্তি হওয়ার জন্য সুযোগ করে দেয় নাই। আর এলেম এটা সবাই পায় না, আল্লাহ তালা যার নসিবে রাখে সেই এলেম পায়। এলেম আছে কি সিনা টু সিনা, একজনের সিনার থেকে আরেকজনের কাছে যায়। আর এলেম এই যে বখিল জিনিস, কেউ ভিতর কি সাজা যায় না, জোর করে কষ্ট করে নিতে হয়। একা একা ঘরের কোনায় বসে কি বাংলা বই পড়ে কখনো আলেম হওয়া যায় না, এলেম শিক্ষা করা যায় না, উস্তাদের কাছে যাইতে হয়। যেমন খেজুর গাছের যেমন হাড়ি পাতলে পড়া, হাড়িটা যদি আপনি বেঁকা করে রাখেন কখনো কি রস পাবেন না? পাবেন কি? কখনো রস পাবেন না। হ্যাঁ, ওই নালি খেজুর গাছের নালি আর হাড়ির মুখ কি সোজা রাখতে হবে, তাহলেই নাকি রস ওর ভিতরে যাবে। আর আপনি যদি হাড়িটা যদি বাঁকা করে রাখেন সকালে যত পুরো হাড়ি ভরা পাবেন রস, ভরা পাবেন না? হাড়ির মুখ যদি বাঁকা করে রাখেন সকালে যে পুরো হাড়ি ভরা পাবেন না রসে, পাবেন? হ্যাঁ, আপনি যদি উল্টো পাল্টা করে বেড়াবেন আর এসে বললেন যে লাইফে এসে আমার ভিতরে অনেক দুঃখ, আমি আর খেপায়েন না, হিংস প্রায় বানায়েন না, তাহলে আমি হ্যানত্যান করে ফেলবো। এইটা ভাই ভুল বুঝতেছেন, আপনি অহংকার করতেছেন। অহংকার করা এটা মানুষের জন্য কি খাটে না? অহংকার তো করবে একমাত্র আল্লাহ, কি বলেন? আর সেই অহংকারকে আমরা করে ফেলতেছি। এই জন্য ভাই যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, আপনি মানুষের কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে কি তওবা করে ফিরে আসেন। মানুষ যখন ছোট হয় তখন কি আল্লাহ তালা তার সম্মানকে বাড়ায় যায়, আর আপনি কি ক্ষমা চাইবেন? ক্ষমা না চেয়ে আপনি তার উল্টোপাল্টা বিভ্রান্ত কথা বলতেছেন, এই জন্য এটা ভাই ঠিক না। আপনি কি দিনের পথে ফিরে আসেন, আমরা সবাই আপনাকে ভালো জানি, ভালোবাসি এবং ভালোবাসবো, কারণ মানুষ বলতে কি ভুল থাকতে পারে, ভুল হইতেই পারে, আর এটাই মানুষের কি নিয়ম, মানুষ বলতে কি মানুষের ভুল থাকে। তো ভুল হওয়া মাত্র যদি আপনি সত্যের সাথে যদি এই ভুলটা শুধরাই নিতেন তাহলে আপনার জন্য এত কথা মানুষে বলতো না। আপনি ঝামেলাইতে পেঁচাইছেন কী করে? নিজের ভিতর অহংকার করে। এই জন্য ভাই অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়।